হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই নয় একটা ব্লগ লিখে আইসি, আর আজকের ব্লগটা লিখে আর বিকাল থেকে শুরু করছি। তো আশা করি পিভার্স আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি করে লাইছেন তারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ইনো ইউসুফে হোমওয়ার্ক করা করিয়া, আর তো আজকে লিগারি আমার তোরা রান্ধা আছে, তো বিকালে লাগে রাত্রে লাগে আগে রান্ধবো। আর হয়তো আর বেডরুমটা তোরা আটাইলাই বেডশিট ওখান বদলাইছি, বদলাইয়া আর লিগারি বেড আটাইছি। তো এখন হলি গাড়ি আমি রান্ধা বান্ধা শেষ করবো, আর রাত্রে লাগে হলি গাড়ি রান্ধাম। খাসির মাংস পার করছি, তারপরে ইলিশ মাছ পার করে রেখে আইছি, আর রইল গিয়ারি শুটকি রানবো একটা। তো রাত্রে মেহমান আইবা, আর মেহমানও লাগে কি রানবো। আর দূরই কোনো মেহমান না, কান্দা হাসার মেহমান আর কি। তো এখন হলি গাড়ি আমি আমার বেডরুমটা গুছাই লিছি, আর গুছানির পরে ইউসুফ রহমারে আমি তারা কার্টুন উটুন সারিয়া দিয়ে বুয়াইয়া রাখছি। তো এই বাইদে আমি আমার রান্ধা শেষ করবো, আর ইনো ইলিশ মাছ পার করছি। তো ইলিশ মাছের ডিম আসছিল, তো ইলিশ মাছ পার হরিয়া এখন আমি ভিজাই রাখছি। তো ভিজি গেছে, এখন ফার্স্টে আমি ডিম বার হরি নিলাম। আর ইলিশ মাছ যেটা দেখতে লাগে ফ্রেশ আছে, ভালো লাগবো কোনোটা আর দেখতে বোঝা যায় যে এটা মজা হইব নিনা গিতা। তো মাছ দেখতে আসলে বাদ লাগে না, হয়তো লাগের মজা হইব। আর ডিম বার করে নিলাম কি কারণ দোয়ার সময় ডিম এটা বেশি একবারে জয়ে যাব, গলি যাব কারণ নরম হয়ে গেছে। তো ফার্স্টে আমি এলিগারি আইসলা সারাইয়া নিমো, আর আইসলা সারাইয়া বাদে এলিগারি আস্তে আস্তে হই খড়ি হয়েছি বাজিয়া, তারপরে এলিগারি বুনা বুনা হরিয়া একটু জ খড়ি লাইমো, মশলা লাগাই দিমো আর কি মাছ ভাজি খরমো। তো এখন হলে গেড়ি খাসির মাংস ভিজি গেছে, আমি ছোটো ছোটো মশা আছিল দুইটা তো বার করছি। তো হইরামতে খাসির মাংস বোনা করে লাইমো, আর শুটকি রানমো জেনে শুটকি কয়েক দিনের মাঝে আর লতা খাওয়া হয়েছে না, কই লতা দিয়ে শুটকি রান্ধি লাইমো। আর হৃদয়ল শুটকি তোরা রয়েছে, কই লাস্ট আর কি লতা দিয়ে খাইলাই। তো লতা দিয়ে আমার কাছে লাগে বেশি মজা লাগে, হৃদয়ল শুটকি এড হরিয়া রাঁধিলে বেশি মজা লাগে। তো গতকালকের ব্লগের মাঝে আমি দেখাইছি আমার হৃদয়ল শুটকি কিলা করা লাগে, আমি অনেক বর্তা রেসিপি শেয়ার করছি, আপনারা যারা মিস করছেন তারা অবশ্যই দেখে আনিবা। কারণ আমি জানি আমার বর্তা রেসিপি সবার কাছে ভালো লাগবো, কারণ বর্তা আমরা সব হোম বেশ ভালো পাই, বিশেষ করে ওলগারি বেড কিনতে আমরা বর্তা বেশি ভালো পাই। তো বর্তা শুটকি বর্তা আসলে সাইডটা শুটকি বর্তার রেসিপি আমি শেয়ার করছি, এরপরে আরও বর্তা খোলা আছে, তো ওগুলো দেখে আনিবা যারা দেখছেন না। আর ইনহলিগারি আমি এখন মাছর আইসলা সারেরাম, কারণ আমার কাছে লাগে যে আসতে হইতো রানি সুন্দর মতো সারানি গেলনে ইলিশ মাছর যে আইস লাগছেন। তো আস্তে আস্তে হরি নিরাম ছুটাইয়া, তো মাছর আইসলা ছুটানি শেষ। আর ওই লগিয়ারি এখন আমি মাছ দই আনিছি গি, দই আনিয়া সামান্য হলুদ লবণ দিয়া মাখি লাইছি। তো একটু তাড়াহুড়া আছে, হই তাড়াহুড়া করে রান্ধাম। আর হইতার মাছ ফার্স্টে বা ফ্রাই করি লাই, ফ্রাই করার পরে ওই লগিয়ারি খাসির মাংস বয়াই দিমো, আগে আঁকি যে একটা ওই বটও করমো। তো এবার দিয়ে আমি এখন মাছ বয়াই দিছি, আর ডিম এখনও দিতাম না, পরে আঁকি করি আনিমো। তো একটাওয়া হইতো না দুইটাওয়া করা লাগবো। তো রান্ধা বুয়াইবার আগে ফার্স্টে আমার গরু বেকুম মারা আসছিল না, তো গরু বেকুম মারলাম, মারিয়া শেষ করছি। তো গরুর আটাইলা আছে এখন হইলে গিয়ে কি রান্ধা শেষ হইতো, তো গুড়িয়া রাখি দিছি, মাছ এখন ফ্রাই হইব। আর এবার দিয়ে আমি হইলে গিয়ে
খাসির মাংস দেখছি নিক্সিন দেখতে ছোট ছোটও লাগে, কাটা লাগতো না, তো আমি বাসি বাসি দিলাম নাকি বেশি বড় যে পিস আছে ও পিস রে ছোট হরমু, তো এখানে আমি খাঞ্চি দিয়ে খাটিয়ে নিলাম, তো সব কিছু করা লাগতো না, এক পিস দেখা যার বড় আছে তো ছোট ছোট হরিয়া নিলাম, তো একসিন খাটাও আছে আর বেশি খাটা লাগতো না কারণ তারা একবারে ছোট হরি খাটিয়েও দিলাইছে, তো যেনটাকে আনছো নাকি তারা আর খোয়া লাগে একটু ছোট হরি কইলে ছোট হরি খাটিয়া দেয়, এরপরে বড় কইলে বড় হরি খাটিয়া দেয়, তো আমরা একটু ছোট ছোট হরিও খাটা খাটিয়ে আনা হয় তো আর ইনো আর বেশি আর কি খাটা উঠা লাগে না কোনো সময় হইলে, তো এক পিস আর কি লাগের বড় আছে তো অসিনা খাটরাম। এখন আমার মাংস কাটা হয়ে গেছে আর এখন আমি ধুয়ে নিলাম দিই, তো একবারে খাঁচা বাগারে বয়াই দিব, আর খাঁচা বাগার বলতে আছে এমনি মাখাই হিসেবে বয়াই দিব, তো এটা আমরা আসলে এমনি হতা হতা হয়ে খাঁচা বাগারে বয়াইতাম আর মাখাইতে সবটা দিয়ে আর কি বয়াই দিব, তো মাংসটারে ফার্স্টে আমি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আর বয়াই না, তো পেঁয়াজ এক মুখা খাটমু আছে আর মানে আগে থেকে রেডি হরছি না, এক মুখা খাটমু আর মুখে বয়াইলাম, তো ইনো বড়ো বড়ো পিস সরিয়েও কাটিয়ে নিলাম গিয়ে, আর মাংস লাগি কেন দুই তিনটা কাটিলে হয়ে যাব, তো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে আর মোটামুটা করে কাটরাম, এগুন সিজিয়ে একবারে গলে যাব, তো এর লাগি বড়ো বড়ো করে কাটরাম হয়ে মাংস আছে, মাংসের মাঝে অনেক সময় আমি ওলা বড় বড় করেও দেই মানে সিজি যায়, তো মাছের মাঝে হইলে আর কি সমস্যা বেশি বড় মানে যায় না, তো এখন পেঁয়াজ কাটা হয়ে যার তো দেখতে পারা, আমি মাঝে মাঝে একটু রিয়েল সাউন্ড দিছি, তো ফ্যান ছাড়া কিচেনের ফ্যান ছাড়া তাহলে একটু বেশি শাঁসা করে, আর ইনো আমি খাসি মাংস দই একটা ডেকর মাঝে লই লিছি, তারপরে পেঁয়াজ দিলাইছি আর ওই লেগে আর আদা রসুন পেস্ট তো সবটা পরিমাণ মতো, এখন ওই লেগে আর গরম মশলা দিলাইমু, ডালচিনি এলাচি তেজপাতা আর পরে লবণ সবটা দিয়া আর এখনও মাখিয়ে আনিলাম গে, তো আপনারা চাইলে ও ফর যায় গুঁড়া মশলাও দিতে পারবা, গুঁড়া মশলাও দেওয়া যায় একলগে সপ্তাহ, তো আমি আর গুঁড়া মশলা দিলাম না, গুঁড়া মশলা লাস্টে দিমু, আমি লাস্টে দিয়ে দিয়ে এখন অভ্যাস হয়ে গেছে, এখন বেশিরভাগও সব শেষে দেই গরম গুঁড়া মশলা, আর এখন আর কি যারা একবারে মাখাইয়া বয়াইতে চায় ও ফর যায় আওয়ার পরে আর কি গুঁড়া মশলাও দিলাইতে পারবা পরিমাণ মতো সপ্তাহ, আর ইনো আমি খাসা মরিচ খকটা কাটিয়া দিছি জাল হইবার লাগে, তো আজকে সবটা জাল দিয়ে রানমু জাল জাল হরিয়া, ইনো আমি খাসির মাংসটা বয়াই দিছি আর খাসির মাংস হইতে থাকক, এখন আমি এলে গাড়ি তোরা চা বয়াইছি, তো এই সুপ্রাব্বা হরা চা খাইতা, তো ওই বাইদে এখন চা দিমু, চা দেওয়ার পরে এলে গাড়ি তরকারি আর একটা বয়াইমু, আর ইকেন ওই গাড়ি নিচে গেছিলা, তো এইসব চলি গেছেন তাই ঠোয়াই আনতা, আর একটা খি রাখমা লাগিয়ে আনছেন তাই নাইছেন গাড়ি এখন স্কুল বাস লই আইসেন, স্কুল বাস সে কতখান আনুন নিচে গিয়ালে, তো কয়েকদিন যায় ইকানে আমার বাঙ্গে শিশু ইয়ালে তো আরও খান আনুন, আর ই দুই তিন দিন থাকি খালি স্কুল বাসও লাগে, প্রত্যেক দিন খালি খুব স্কুল বাস আনিয়া দিব লাগে, তো তাই দিলে না, তো আজকে আর খুঁতে আর এখন আনিয়া দিলাই, তো তান কথায় আর দিছেন না, এই দুই তিন দিন গেছে আর দইছে না, তো এখন নিচে গেছেন হিববার খইয়া দিরা স্কুল বাস এখান তা আনিয়া দিবা লাগে, তো ও আর কি আসলে গাড়ি ঘোড়া সব তো গরু আছে দেখা যায়, গাড়ি ঘোড়া আনতে আনতে তারপরেও লাগে আর কি মানে তুষ্ট নাই আর কি, তো ই নইলে গাড়ি আমার চাটা এখন আমি কাপড় মাঝে মিলাইয়ে নিছি গে, এখন আমি আর চা খাইলাম না, তো তানটা খালি শুধু দিছি, তো চা দেওয়ার পরে এখন ওই লেগে আমি ইলিশ মাছের যে বাগারটা ইলিশ মাছের বাগার অলরেডি আমি বয়াই দিছি, আর ইনো মাঝে ওই লেগে রসুন দিছি, তারপরে গ্রেট করা যে পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজ দিছি, গ্রিন পেপার দিছি, তারপরে টমেটো দিছি, কইছিলাম রেড পেপার আনবো লাগে তাই গ্রিন পেপার আনছেন, তো রেড পেপার দিলে সুন্দর একটা কালার আয় আর ভালো লাগে আমার গেছে দেখতে, তো বিশেষ করে মাছ ভাজি মাঝে রেড পেপার দিলে সুন্দর কালার হয় বা খাঁচামরিচটো যে লাল থাকে লাল খাঁচামরিচ দিলেও মানে ভালো লাগে, তো এখন মশলাটা মানে খসানি হয়ে গেছে, খসানি হওয়ার পরে ওইলিগারি গুঁড়া মশলা দিলাম ইনো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এরপরে ওইলিগারি মরিচর গুঁড়া আর
ও আর কি যেটা যেটা ফোরতেল দিন দিয়েই ওটা একটু একটু দিছি। দিয়া এখন হইলে গিয়ারি মরিচ দিছি বাক্কা হতান, মানে একটু জাল হইবা লাগে। তো এখন হইলে গিয়ারি আমি গুঁড়া মশলা গেছি তোরে বালাইলে খসাই নিমগে। আর গুঁড়া মশলা খসানির পরে আমি বেশি কোনো ফানি ইউজ করতাম না, তোরা সামান্য ফানি ইউজ করমু আর বেশি ফানি দিতাম না। তো সামান্য ফানি দিয়া মশলাটা আমি খসাই নিমো। তো খসানি হওয়ার পরে হইলে গিয়ারি ইলিশ মাছ দিমু। আর একটু আমি আস্তে জাল দিয়া করমু, কারণ ফানি বেশি না হতো মুড়ো ধরিলতে পারে। তো এ লাগে আস্তে আস্তে জাল দিয়া খসাই নিমু। তো দেখতে পারা খসানি হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছ ছাড়িয়ে দিলাম। তো আমার মাছ দেওয়া হয়ে গেছে, মাছ দেওয়ার পরে আমি একবার উল্টাইয়ে দিলাম। উল্টাইয়ে দিলে কি মানে নিচের যে মশলা আছে মশলাটা মার মাছের গায়ে গায়ে লাগবো। আর এখন উল্টাইয়ে দিলাম। তো উল্টাইয়ে দিয়ে আমি বালা হরিটারে বুনিয়া নিমু। তো একবারই শুকনা শুকনা হরিয়া আর ইলিশ মাছ ওলার মানে খাইতেও ভালা লাগে। তো উল্টানি হয়ে গেছে মাছ, আর এখন ওই গেড়ি আমি গুড়িয়া রাখি দিলাম। গুড়িয়া রাখি আমি অন্য চুলা মুখায় ওই গেড়ি লতার বাগার বয়াইলাম। তো এই একটা ডেগর মাঝে আমি দেলাইছি ওই গেড়ি পেঁয়াজ গ্রেট করা, রসুনটা আমি এখন ফরে দিমু। তো সপ্তাহ দেওয়ার পরে ওই গেড়ি আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করিয়া নিমু। ব্রাউন করার পরে ওই গেড়ি গুঁড়া মশলা দিমু। তো সুটকি পড়তা আমি বার করে রাখছি লাস্ট রাখি, সুটকি ভর্তা তোরা রয়েছে এগু বাংলাদেশি থেকে যেন বাংলাদেশ থেকে আনছিলাম যে একটা ও আহু সুটকি ভর্তা। তো বহুত দিন খাওয়া হয়েছে লাস্ট আখি রান্দা ওর সুটকি ভর্তা এক সিন্দি। আমি ওলা খট্টার মাঝে রাখছিলাম, খট্টা সহ আমি মানে একটা র্যাপিং পেপার দি র্যাপ করিয়া রাখি দিছিলাম। আর এর ফলে হলে গিয়ে আরও একটা বেগর মাঝে বড়িয়ে আমি বান্ধিয়া রাখি দিছিলাম। তো খট্টা সহ আর কি যে সময় বার হতো আমি একজোড়া জোড়া হরিয়ে খট্টা থেকে বার হরে হরে খাইছি। আর তো এখন এলগারি সুটকি বর্তা দেলাইছি, তারপরে এলগারি সামান্য ধনিয়া আর এলগারি হলুদের গুঁড়া। তো মরিচ আর দিতাম না, কারণ মরিচ যথেষ্ট জাল আছে এই সুটকি বর্তার মাঝে, এলাগি আর মরিচ দিতাম না। তো এমনি দেখ মুজু যে লাগে আর কি জাল এড করা লাগবো আমি চেক করমু, সরিয়া যদি এড করা লাগে তে পরে নাগামরিচ আছে নাগামরিচ দেলাইমু, আর নাইলে ও জালেও ওই যাব। তো এখন ওই গাড়ি সামান্য ওই গাড়ি ফানি দিছি, কারণ একটু বেশি বাজা বাজা হয়ে আনলে সুটকি বর্তা যে একটা তুকার বাড়াইব কিতা এই সময় লাগে আস্তে গোল হইলায়। তো এখন ওই গাড়ি আমি মশলাটারে খসাই নিলাম আর সুটকি বর্তা আইস আসিল আস্তে আস্তে এখন মেল্টর। তো লতা এক প্যাকেট বার করছি আর এক প্যাকেট রানমু। আর ইলিশ মাছের মাথা তারপরে ইলিশ মাছের ফেটর যে সাইড আছিল তো অগুন্তরে আমি রাখছি, এরপরে লেঙ্গুড়ও রাখছি। তো অগুন দিমু ইলিশ মাছে আর সুটকি বর্তায় মানে পুরা মজা লাগবো। তো কেন আর কোনো সুটকি দেওয়া হইতো নাই, যেহেতু সুটকি বর্তা দিলাইছি আর ইলিশ মাছ আছে। বিশেষ করে ইলিশ মাছ দিয়ে সুটকি আসলে অনেক মজার হয়। তো এখন ওই লেগে আমি বুয়াইয়া রাখি দিছি, গুড়িয়া রাখি দিমু। তো লতা সিদ্ধ হওয়ার পরে ওই লেগে ইলিশ মাছ দিমু। তো ইনও দেখতে পারা আমার রান্ধা হয়ে গেছে, আমি আঁকি ও অক্সিনও দেখাইছি লতা ইলিশ মাছ দি লতা, তারপরে ইলিশ মাছ বুনা আর ইনুল গেড়ি ঠেঙ্গা একটা রাঁধছি, তারপরে ইল গেড়ি খসির মাংস। তো আর কি রান্ধা। তো কোনো কোনো সময় আসলে হোম রান্ধার মাঝে কিন্তু আলাদা একটা মজা আছে আর খুবই মজা লাগে মানে খাইতে। আর অনেক সময় দেখা যায় বেশি রান্ধা হইলেও মানে খাওয়া যায় না আর কম রান্ধা হইলে খাওয়া হয়। তো সাইড তরকারি রাঁধছিলাম জেনে মানে সবটাও অনেক মজার হয়েছিল আর মানে ফেট ভরি খাওয়া গেছে। তো মেহমানেও খাইছেন, মেহমানের মানে হয়েছেন সবটাও মজা লাগছে আর ভালো লাগছে, আমরা কিছু ভালো লাগছে। আর তো এই নমিলে গেড়ি আমি তোরা বারা যাইলাম, এটা ফরের দিন আসিল। তো এই সব স্কুলে গেছেন তাইন ফার্স্টের দিন আর অনলাইনও ক্লাস করা হয়। তো সপ্তাহ দুই দিন যাওয়া, তো ফার্স্টের দিন আর কি যাওয়া হয়েছে। তো সকালে তাই নিয়ে দিয়েছেন আর এখন ওই গিয়ে আমি আনা যাইলাম। তো আগর স্কুল থেকে এখন তার স্কুল আরও খান্দাত আছে, বেশি সময় লাগে না যাইতে, একবারে খান্দাত আমরা গরুরও খান্দাত দুই বলক বাদেও মানে স্কুল। তো এখন ওই গিয়ে আমি
বাড়াইছি, আর ওয়াদারটা কিন্তু আছে মোটামুটি একবারে বাদও নাই আর বালাও নাই, মানে একটু আন্দার ইন্দার করছে লাগে আর কি, মেঘ আনতো পারে ও ওলা আর কি বাপ। গিরিন তোর জানি তো এখন হইলে গিয়ে আমি স্কুলের খান্দা তো আইছি আর স্কুলও সময় যাবো, আর ইন হইলে গিয়ে মাত্র 5 মিনিট লাগতো না আরও হোম, তো ও ওবাই দিয়ে হামাইমু আমি এখন। তো ফার্স্টে হইলে গিয়ে সামনের গেটে দিয়ে হারানি, আর বাদে হইলে গিয়ে মানে পিছের গেটে দিয়ে ছুটির সময় আর কি বার হরা। তো তাই নিন আইয়া 99ও সামাই গেছেন, আমরা ঘরও নিছে আইয়া ফার্স্টে আইসক্রিম দুইটা লইছেন, তাই মানরা না কি তাই আইসক্রিমের গাড়ি দেখিয়া গাড়ি থাকি লইতে আসলা, পরে তানডে এখন নিচে আনছে হয়ে বাড়ানি তো আর পরে না ডেইলি, তো বাড়াইছেন যখন যাও আইসক্রিম একটা খাইতা খাই লাকা, তো আইসক্রিম লইছেন এখন ঠয় সাইডা আরও লইতা ঘি কুচু, তো ঠয় আর দেওয়া হয়েছে না কারণ ঘর মাঝে ঠয়ে গাড়া, তো হইতে আর খাম নাই এখন লইবার খাম নাই। আমি তান্ডে কইছে কইছি তোমার আব্বুই দিবা লইয়া, আমি এটা জানি না আমি আমার কাছে মানি নাই ওটা কইয়া বাদে লইয়া আইছি, তো কইছে বাদে বাক্কা বুঝছেন কারণ দেখা যাইব আমার কাছ থেকে লইবা এবার দি এবার তান আব্বুলোকে ভাড়াই লইবা তানোর কাছ থেকেও লইবা লাগে, আমি মানে চাই না তান বেশ কুচু লইয়া দিই, তা মাঝে মাঝে সময় লইয়া দিই আমি সবসময় দিই না, তো গাড়ি উড়ি কুচু লইয়া দিলে তাইনু দিন লইয়া কোনো সময় দেখা যাইব তাই এমনিও আনি লাইবা যেসে তা টয়। তো এখন হইলে গিয়ে আমি তারে লিয়া বাসা যাইমু গি, বাসাত গিয়া শাওয়ার ওয়ার হরাইমু, তো আইসক্রিম লইছেন দুইটা বনি লাগি লইছেন এখান মানে খেয়াল আছে বনি লাগি একটা লাগবো। তো আর কি আমার আইসক্রিম ব্লগ, ভালো থাকবা সুস্থ থাকবা আর আমরা লাগে দোয়া করবা, বিদায় নিলাম গে, আল্লাহ হাফেজ।